সম্বোধন করা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি লা দি কুই মাদার গ্রান্দে দ্বীপ সম্পর্কে। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ একটি দেশ ব্রাজিল। ব্রাজিলের অধিকাংশ অঞ্চল বন জঙ্গলে পরিপূর্ণ। প্রাকৃতিক বিষয় আমাজনের অধিকাংশ অঞ্চল জুড়ে ব্রাজিলের অবস্থান। এখানকার জঙ্গলগুলো অপরিচিত ও বিরল প্রজাতির গাছপালা ও পশু পাখির জন্য বিখ্যাত। এসব জঙ্গলের প্রতিটি পদক্ষেপে আছে রোমাঞ্চ ও বিস্ময়। গাছপালায় পূর্ণ এই রকম একটি দ্বীপ লা দি কুই মাদার গ্রান্দে। এই দ্বীপকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে বিরাজ করে ভয় আর আতঙ্ক। জনসংখ্যার দিক দিয়ে সাও পাওলো ব্রাজিলের বৃহত্তম শহর। সাও পাওলো থেকে প্রায় 92 মাইল দূরত্বে লা দি কুই মাদার গ্রান্দের অবস্থান। এই দ্বীপটি 110 একর এলাকা জুড়ে বিস্তৃত। ধারণা করা হয় যে অনেক বছর আগে সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এটি ব্রাজিলের মূল শহর হতে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে পাথুরে মাটির এই দ্বীপে অনেক গাছগাছালি রয়েছে। আরও আছে পাহাড় এবং স্থলের সমন্বয়ে অতিথি পাখিদের বিশ্রামের জায়গা থাকার কারণে এই দ্বীপে অনেক ধরনের পাখি দেখা যায়। তবে কোনো মানুষ এখানে বাস করে না। তবে এখনো পর্যন্ত অন্য কোনো বিষাক্ত প্রাণীর খবর মেলেনি এই দ্বীপে। কিন্তু বিভিন্ন প্রজাতির বিষধর সাপ রয়েছে। এই দ্বীপটি সাপের দ্বীপ বলে বেশ পরিচিত, যার কারণে সবাই দ্বীপটিকে স্নেক আইল্যান্ড বলে সম্বোধন করেন। এই দ্বীপের পুরোটা অঞ্চল জুড়ে রয়েছে ছোট বড় বিভিন্ন প্রজাতির সাপ। স্থানীয় অনেকের মতে এই দ্বীপে প্রতি বর্গ মিটারে 1 থেকে 5টি সাপের দেখা পাওয়া যায়। তবে শুধু সাধারণ সাপ হলে এই দ্বীপটি এতটা বিবেচনায় আসতো না। একটি বিশেষ ধরনের সাপের জন্য এই দ্বীপ নিয়ে সকলের মাঝে আতঙ্ক বিরাজ করে। সাপটির নাম বথ রোস ইনসুলারিস, তবে এটি দ্য গোল্ডেন ল্যান্স হেড নামে অধিক পরিচিত। এ ধরনের সাপের চামড়া কিছুটা হলদিতে ভাব আছে, যা সূর্যের কিরণে মোটামুটি সোনালি বর্ণ ধারণ করে। তাই সাপগুলো দেখতে অনেকটা সোনালি রঙের মতো দেখায়। এই সাপগুলো কিন্তু অসম্ভব বিষাক্ত। এই সাপের বিষ মানুষের সাথে মিশে গিয়ে 1 ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। এ বিষের তেমন কোনো কার্যকরী প্রতিষেধক নেই। এই ধরনের সাপের প্রজাতি শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। সাপগুলো লম্বায় যে খুব একটা বড় তা কিন্তু নয়, 70 সেন্টিমিটার থেকে বড় চোর 118 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দ্বীপে আসা পাখিরা এদের প্রধান খাদ্য, কিন্তু সেখানে শিকারের প্রাচুর্যতা মোটেও খুব বেশি নয়। সাপগুলো অনেক কষ্ট করে শিকার করতে হয়। তারা পাখি ছাড়াও ছোটখাটো সরীসৃপ ও পোকামাকড়ও খেয়ে থাকেন। সাও পাওলোর স্থানীয়দের মাঝে এই দ্বীপ নিয়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। কেউই এই দ্বীপে যাওয়ার সাহস করে না। তবে জাহাজ চলাচলের সুবিধার জন্য 1909 সালের দিকে এই দ্বীপে একটি লাইট হাউস নির্মাণ করার প্রয়োজন পড়ে। এরপর থেকে কিছুদিন পরপর ওখানে লাইট হাউসের বাতি পরিবর্তন করার জন্য লোক পাঠানো হতো। সর্বশেষ এক দম্পতিকে লাইট হাউসের দেখাশোনা করার জন্য পুরো পরিবারে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু সাপের কামড়ে পরিবারের সকলে মৃত্যুবরণ করে। এরপর সরকার লাইট হাউসের স্বয়ংক্রিয় বাতিঘর ব্যবস্থা করে এবং 1920 সালে থেকে এই জঙ্গলে জনসাধারণের প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়। মূলত জনগণের নিরাপত্তার জন্যই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে 2000-এর ওপর গোল্ডেন ল্যান্স হেড রয়েছে এবং দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু গবেষক মার্শালের মতে এখানে সাপের সংখ্যা দিন দিন কমছে। বিগত 15 বছরে প্রায় 15% কমেছে সাপেদের সংখ্যা। সাপেদের হ্রাসের কারণটাও খুব অদ্ভুত। এই জঙ্গলের বিষাক্ত সাপগুলো মূলত গবেষণার জন্য ব্যবহারের অনুমতি রয়েছে এবং শুধুমাত্র গবেষকরা উপযুক্ত অনুমতি নিয়ে জঙ্গলে আসতে পারে। কিন্তু বিশ্ববাজারে এই সাপের বিষের বেশ চাহিদা রয়েছে। একজন চোরাচালানকারীর মতে একটি গোল্ডেন স্নেক $20,000 থেকে $25,000 পর্যন্ত বিক্রি হয়ে থাকে। মূলত
চোরাচালানকারীদের জন্যই সাপের সংখ্যা হ্রাস পাচ্ছে। এই দ্বীপে অর্থের কাছে হয়তো ভয় ও হার মানে, তাই হয়তো বেড়ে চলেছে এই চোরাচালানকারীদের উপদ্রব। সরকার এই বিষয়ে অনেকটাই উদাসীন। এর জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার এই দ্বীপের সাপেদের বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন। তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে হয়তো খুব শীঘ্রই সাপ শূন্য হয়ে পড়বে এই দ্বীপ। তো বন্ধুরা, এ ছিল বিস্ময়কর একদিন লাদি কুইমাদা গ্রান্তের সম্পর্কে সকল জানা অজানা তথ্য। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।